আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে জাপানিজ একটা ফিলোসফি যার নাম হচ্ছে ওয়াবি সাবি, এই ফিলোসফিটা নিয়ে কিছুটা আলোচনা করব। আপনারা জানেন যে জাপান হচ্ছে উন্নত বিশ্বগুলোর মধ্যে একটা ধনী দেশ এবং এটা জ্ঞান বিজ্ঞান পড়ালেখায় অত্যন্ত উন্নত একটা দেশ। তো জাপানের জ্ঞান বিজ্ঞান জীবনচর্চা এবং দর্শন কতটা উন্নত এটা বুঝতে হলে আমাদেরকে জাপানের ফিলোসফি সম্পর্কে বা তাদের যে ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। তো জাপানের একটা কমন ফিলোসফিক্যাল কনসেপ্ট হচ্ছে ওয়াবি সাবি। ওয়াবি সাবি শব্দটা আসলে একসাথে জাপানিজ কোনো ডিকশনারিতে পাওয়া যায় না, আলাদা আলাদা করে ওয়াবি এবং সাবি শব্দটা ওদের ডিকশনারিতে এটার অর্থ পাওয়া যায়। ওয়াবি এবং সাবি শব্দ দুইটার আলাদা আলাদা অর্থ। ওয়াবি অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী, অ্যাসিমেট্রিক, যেটা সামঞ্জস্যপূর্ণ না, এবং ইম্পারফেক্ট, যেটা খুব সুন্দর করে বানানো না, এমন জিনিস। আর সাবি অর্থ হচ্ছে চিল, বা আরেকটা অর্থ হচ্ছে যেটা হচ্ছে যে জন্য মানুষের মানে মনোবেদনার কোনো কারণ না থাকা, অর্থাৎ হচ্ছে দুইটা শব্দকে আমরা যদি জোড়া দেই কনসেপ্টটা হচ্ছে যে মানুষের জীবন ক্ষণস্থায়ী, মানুষের জীবন কিছু কিছু ক্ষেত্রে সামঞ্জস্যহীন সামঞ্জস্যপূর্ণ, এবং মানুষের জীবনের সব কিছুই হচ্ছে ক্ষণস্থায়ী। এখানে অপ্রাপ্তি থাকবে, এখানে দুঃখ থাকবে, শোক থাকবে, হতাশা থাকবে, ভালো জিনিসের পাশাপাশি এই অ্যাঙ্গেলটাও থাকবে। তার অর্থ হচ্ছে এইটা নিয়ে খুব একটা চিন্তা করার বা দুঃখ পাওয়ার কোনো কারণ নাই। এটা চমৎকার একটা ফিলোসফি যেটা জাপানের মানুষের জীবনযাত্রাকে অত্যন্ত প্রকটভাবে এই ফিলোসফিটা এটা দ্বারা মানুষের জীবন নিয়ন্ত্রিত। এবং জাপানের মানুষ আসলে খুব ম্যাটেরিয়ালিস্টিক না, তার মানে হচ্ছে জাপানের মানুষ এটা মেনে নিয়েছে যে পৃথিবীতে তাদের জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী, এখানে অপ্রাপ্তি থাকবে, হতাশা থাকবে, বঞ্চনা থাকবে, ভালো জিনিসের পাশাপাশি এগুলোও থাকবে। এবং এই জন্য আপনারা দেখবেন যে জাপানিজ ফ্যামিলিতে কিন্তু বাসাবাড়িতে জিনিসের আধিক্য থাকে না। আমাদের দেশে যেমন আমরা খুব ম্যাটেরিয়ালিস্টিক চিন্তা করি, ঘর ভর্তি জিনিস থাকে, সিন্দুক ভর্তি গয়না থাকে, টাকা থাকে, জাপানিজ সোসাইটি এরকম না। জাপানিজ সোসাইটিতে ওরা এনলাইটেনমেন্টে বিশ্বাসী এবং অন্যান্য জিনিসগুলো তাদের কাছে ক্ষণস্থায়ী এবং পারফেক্ট না। এই ফিলোসফিটাকে বলা হয় ওয়াবি সাবি। এবং ওয়াবি সাবির নেক্সট স্টেপ, মানুষ যখন মেনে নেয় যে ওকে ফাইন আমার লাইফটা পারফেক্ট না, আমার লাইফে ইম্পারফেকশন থাকবে, আমাদের লাইফটা অ্যাসিমেট্রিক হবে, এবং আমাদের এখানে শোক দুঃখ হতাশা অপ্রাপ্তি অনেক কিছু থাকবে, এটা যখন মানুষ মেনে নিবে তখন মানুষ আধ্যাত্মিকভাবে নেক্সট স্টেপে বা নেক্সট স্টেজে চলে যাবে। সেটার জাপানিজ অর্থ হচ্ছে ওকে এটাকে বলা হয় সাতুরি। সাতুরি অর্থ হচ্ছে এনলাইটেনমেন্ট, তার মানে হচ্ছে মানুষ যখন মেনে নেয় যে আমাদের এই জীবনটা ক্ষণস্থায়ী এবং এই জীবন অনেক অপ্রাপ্তি থাকে, তার এইটা আমাদেরকে আলোকিত জীবনের দিকে অনুসন্ধান করতে সহায়তা করে। এটা একটা ফিলোসফিক্যাল ওভারভিউ। এটা এই ওয়াবি সাবি ফিলোসফিতে এসেছে মূলত বুদ্ধিস্ট থিওলজি থেকে। তো এই নিয়ে আমি একটা বই পড়লাম, তো আমার কাছে মনে হলো এটা শুধু বুদ্ধিস্ট থিওলজি তাই না, এটা ইসলামিক থিওলজিতেও এই জিনিসটা আছে। যেমন আমরা ইসলামিক থিওলজি পড়লে আমরা দেখব যে আমাদের জীবনও, যারা মুসলিম তারাও মনে করে যে পৃথিবীর জীবনটা ক্ষণস্থায়ী, পৃথিবীর জীবনে সুখ দুঃখ হাসি আনন্দ হতাশা অপ্রাপ্তি সব কিছুই আছে। এবং আমরা এটাও মনে করি যে আমাদের এই জীবনে আমরা যখন আমাদের সফলতার সাথে ব্যর্থতাকেও মেনে নিব তখনই একজন মানুষ আসলে আধ্যাত্মিকভাবে এনলাইটেন হওয়ার তার দ্বার খুলে যায়। এবং মানুষকে এনলাইটেন হতে হলে মানুষকে মেনেই নিতে হবে যে মানুষের পৃথিবীতে সময়টা খুবই ক্ষণস্থায়ী এবং পৃথিবীতে মানুষ যাই তৈরি করুক সেটা পারফেক্ট হবে না। এবং ইসলামিক থিওলজিতে আমরা জানি যে পারফেকশন এবং পারফেক্ট এটা শুধুমাত্র স্রষ্টার জন্য, এই ক্রাইটেরিয়াটা আছে স্রষ্টার, এই অ্যাট্রিবিউটটা আছে স্রষ্টার বা আল্লাহর,
যে আল্লাহই পারফেক্ট এবং অন্য সব কিছুর মধ্যেই কিছু কিছু ইমপারফেকশন আছে। তো ইসলামিক থিওলজিতেও আমরা যখন মেনে নিব যে জীবন ক্ষণস্থায়ী, এই জীবনের আঁকড়ে না ধরে আমাদেরকে পরবর্তী জীবনের যাওয়ার জন্য এনলাইটেনমেন্ট দরকার, এনলাইটেন্ড হতে হবে, এবং এই এনলাইটেনমেন্টটা ইসলামে যেটা বলেছে যেটা পাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে থ্রু নলেজ। কোরআন শরীফের প্রথম শব্দই ছিল ইকরা, আল্লাহ মানুষকে বলেছেন যে পড়ো তোমার প্রভুর নামে, কোরআন শরীফের ফার্স্ট ভার্স বা ফার্স্ট আয়াত। তো পড়ার কথা এই জন্য বলা হচ্ছে যে মানুষ পড়ার মাধ্যমে এনলাইটেনমেন্ট পাবে এবং আলোকিত হবে, এবং মানুষ যখন আলোকিত হবে মানুষ তখন তার এই যে তার ভিতরে যে ইম্পারফেকশনটা এটা তারা টের পাবে। এভাবেই মানুষ একজন আলোকিত মানুষ এবং ভালো মানুষ হতে পারবে এবং পৃথিবীর জীবনের উপর তার মোহ এবং মায়া কাটাতে সক্ষম হবে। এবং আসলে আমরা যদি মানুষের জীবনের আমরা যদি আমাদের লাইফ দেখি, আমাদের ফিলোসফি দেখি এবং আমাদের যদি হিস্ট্রি দেখি, আমরা দেখব ইভেন আমরা আমাদের যে এখন বর্তমানে যে রূপ হোমোস্যাপিয়ান্স, এই রূপটা কিন্তু একদিনে আসেনি, এটি এভলিউশনের মাধ্যমে এসেছে। হোমোস্যাপিয়ান্সের আগে ছিল হোমো ইরেক্টাস, এর আগে আরও কিছু বৈশিষ্ট্য ছিল। হোমোস্যাপিয়ান্স অর্থ হচ্ছে বর্তমানের যে আমরা মানুষ আছি আমাদেরকে বলা হয় চালাক মানুষ বা জ্ঞানী মানুষ, হোমোস্যাপিয়ান্স। এর আগের ভার্সনটা ছিল হোমো ইরেক্টাস, এর আগের ভার্সনগুলোতে ছিল হোমোনিনিয়ার, এরকম আরও অনেকগুলো ভার্সন ছিল, ওগুলো ক্রস করে আমরা এসেছি। এবং আমরা আমাদের যারা পূর্বসূরী তাদের মতো আমরা লম্বা চড়াও হইনি, তাদের মতো আয়ুও আমাদের হয়নি। আমরা যদি ইসলামিক থিওলজির দিকে তাকাই তাহলে দেখব যে আল্লাহ হযরত আদমকে তৈরি করেছিলেন অনেক লম্বা চড়া করে। হযরত আদম ছিলেন উচ্চতায় 30 মিটার এবং হযরত আদমের এক চেস্টের এক অংশ থেকে আরেক অংশ ছিল আমাদের বর্তমান মেজারমেন্ট হচ্ছে 7 ফিট, এত লম্বা এবং চড়া ছিলেন। আবার আয়ুর দিক থেকে বলা যায় হযরত নূহ নবী ছিলেন, তাকে আল্লাহ দিয়েছিলেন আয়ু 1000 বছর। তার মানে হচ্ছে আমরা এই ইভলিউশনের মাধ্যমে আমাদের লাইফ স্প্যান ছোট হয়ে আসছে, আমাদের হাইট লেন্থ ওয়েট এগুলো কমে এসছে। এবং এই যে থ্রু ইভলিউশন আজ থেকে হয়তো 1000 বছর পরে মানুষের আরও ইভলিউশন হয়ে মানুষ বর্তমান যে রূপ আছে এরকম থাকবে না, হয়তো আরও অন্য কোনো উন্নত প্রাণীতে পরিণত হবে, এটা আশা করা যায়। তার মানে ফিরে আসি, আমি শুরু করেছিলাম জাপানিজ ফিলোসফি ওয়াবি-সাবি দিয়ে, যেটা মেনে নিলে পরবর্তী ধাপ সাতুরি বা এনলাইটেনমেন্ট পাওয়াটা সহজ হয়। এবং আমি শুধু এটাই বললাম যে এটা শুধুমাত্র বুদ্ধিস্ট থিওলজিতে না, এটা ইসলামিক থিওলজিতে আছে যে আমরা যদি মেনে নিই যে আমাদের এই পৃথিবীর জীবনটা ক্ষণস্থায়ী, এই জীবনের চাকচিক্য ভুলে গিয়ে আমরা যদি এই জীবনের ইম্পারফেকশনটাকে মেনে নিই, এই লাইফের অ্যাসিমেট্রিটাকে মেনে নিই, এবং এখানে হতাশা অপ্রাপ্তি দুঃখবোধ এগুলোকে যদি আমি অ্যাকসেপ্ট করে নিই, এবং আমি নেক্সট স্টেজ আমার জন্য ওপেন হয়ে যাবে যেটা হচ্ছে আলোকিত জীবন, এবং সেটার জন্য আমাদের জ্ঞানের চর্চা করা লাগবে। নলেজের মাধ্যমে আমরা এনলাইটেনমেন্ট পাবো, জাপানিজ ভাষায় বলে সাতুরি বা এনলাইটেনমেন্ট। আসলে সকল ধর্মেই কিন্তু একই কথাই বলা হয়েছে বারবার যে মানুষের এই জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী, মানুষের জীবনে একটা হায়ার মিনিং আছে। এই হায়ার মিনিংটা হচ্ছে মানুষ যদি চিন্তা করে, মানুষ যদি বিবেক দিয়ে চিন্তা করে এবং জ্ঞান দিয়ে এটা বোঝার চেষ্টা করে, তাহলে মানুষ তার জীবনের হায়ার মিনিং অর্থাৎ যে আলোকিত জীবন সেটা পাওয়ার সম্ভাবনা থাকবে। জাপানি ফিলোসফিটা আমাকে খুবই নাড়া দিয়েছে এবং আমি এটা নিয়ে একটা ভিডিওই তৈরি করলাম এই জন্য যে এটা শুধু জেনারেল নলেজ হিসেবে আপনাদেরকে বলার জন্য যে আপনারা অবশ্যই এই ফিলোসফিটা নিয়ে বই পড়ার চেষ্টা করবেন এবং জানার চেষ্টা করবেন। এবং আমাদের জীবনে আসলে আমরা যদি আপনি এই ওয়াবি-সাবির এই ফিলোসফিটা আমরা যদি প্রতিফলন ঘটাতে পারি, তাহলে আমাদের জীবনেও কিন্তু নেক্সট স্টেজ সাতুরি অর্থাৎ আলোকিত জীবন এনলাইটেনমেন্টের পথে আমরাও এগিয়ে যেতে পারব। এবং এটা আমাদের ইসলামিক থিওলজির মতেও এটা কারেক্ট যে আমাদের এই জীবনটার মিনিংই হচ্ছে আমাদের যেই নেক্সট লাইফ, যে আমাদের যে চিরস্থায়ী জীবন যেটা হবে পরবর্তী জীবন, যেটা আমরা বলি আখেরাত বা মানুষ স্বর্গে বা নরকে যাবে যেটাই হোক, এটা এই ইসলামিক থিওলজিতেও এই জিনিসটা একইভাবে মানুষকেই আলোকিত মানুষ হওয়ার জন্য জ্ঞান চর্চাকে উৎসাহিত করা হয়েছে এবং মানুষকে এই যে বৈষয়িক জিনিস পৃথিবীর যে ক্ষণস্থায়ী পার্থিব জিনিস এগুলোর দিকে বেশি তাকাতে এবং বেশি ফিল না করতে বলা হয়েছে। আশা করছি আপনারা সবাই ওয়াবি-সাবির এই ফিলোসফিটা
বুঝতে পেরেছেন এবং এটা যে মানুষকে এনলাইটেনমেন্টের দিকে এগিয়ে নিয়ে যায়, আপনারা যদি আপনাদের জীবনে চর্চা করেন আমি শিওর আমরা সবাই আলোকিত পথের মানুষ হতে পারব। এবং এটা স্টুডেন্টদের জন্য অত্যন্ত একটা ইম্পর্টেন্ট একটা ফিলোসফি যে মানুষকে আসলে আমরা দেখতে চাই আলোকিত মানুষ হিসেবে, মানুষ জ্ঞানের মাধ্যমেই একটা আলোকিত জীবন পেতে পারে। আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগলো, ভালো লাগলে আমার ভিডিওতে লাইক এবং শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করলে আমি অত্যন্ত খুশি হব। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সালামু আলাইকুম।